নদীর গ্রাসে গোটা গ্রাম, ভিটেবাড়ি, চাষের জমি হারিয়ে সর্বস্ব হারা গ্রামের মানুষগুলি। সরকারি জমিতে আপাতত ঠাঁই হয়েছে পঞ্চায়েতের উদ্যোগে বসিরহাটের এক নম্বর ব্লকের ঘটনা। নদীর গ্রাসে গোটা একটা গ্রাম, উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এক নম্বর ব্লকের শাকচূড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের তিনটি মৌজা সংযোগস্থলে গোয়ালাটি ও বাগুন্ডি গ্রামের একাংশ চলে গেছে ইছামতির গ্রাসে। প্রায় তিন কিলোমিটার গ্রামের পরিধি, ৩০০ পরিবার ঘরছাড়া। নদীর গ্রাসে বাস্তু ভিটে ঘরবাড়ি চাষের জমি সবটাই চলে গেছে ওপার বাংলায়। বাংলাদেশের পাড়ে জেগে উঠেছে চর। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা হারদ্দা গ্রাম, প্রায় ৫০ বছর ধরে নদীর পাড়ের বাসিন্দারা বারবার ইছামতি নদী ভাঙনের কবলে পড়েছেন। আর প্রাকৃতিক বিপর্যয়ের কথা মনে করলেই বারবার ইছামতি নদী ভাঙনের কথা উঠে আসে। নদী আজ তার গতিপথ হারাচ্ছে, যার কারণে ভাঙনের কবলে পড়তে হচ্ছে গ্রামকে গ্রাম। গোয়ালবাটি গ্রামের প্রাচীন কয়েকটি পরিবার আজও হারানো নিজের বাস্তুভিটের জমির দলিলের স্মৃতি আঁকড়ে রেখে গ্রাম ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন। জমির দলিল থাকলেও আজ তো একটি গ্রাম চলে গেছে বাংলাদেশে। একসময় বসতি, চাষের জমি, বাংলাদেশিদের মেলবন্ধনে এই গোয়াটি গ্রাম আজও স্মৃতি উস্কে দেয় ভারত ও বাংলাদেশ সীমান্ত পাড়ের মানুষদের। তারা চাইছেন দ্রুত তাদের জমি ও গ্রাম ফিরে পেতে। পঞ্চায়েতকে বারবার জানিয়েছেন, প্রশাসনকেও জানিয়েছেন তারা। ওপার বাংলার দিকে তাকিয়ে থাকেন, কবে তাদের গ্রাম আবার ফিরে পাবেন। শাকচূড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান আরিফা বিবি ও তার প্রতিনিধি শেখ শরীফুল জানান, পুরো বিষয়টি আমরা বিএলআরওকে জানিয়েছি। কোনোদিন নদীর চর জাগলে আমরা তাদের জমি ফেরত দিয়ে দেব। ইতিমধ্যেই সরকারি খাস জমিতে তাদেরকে বসবাসের জায়গা দেওয়া হয়েছে। প্রাচীন বহু বসতি বাসস্থান হারিয়ে আজ অন্যত্র চলে গেছে। আমরা চাই তাদের গ্রাম যেন তারা ফিরে পান, পাশাপাশি চাষের জমিতে ফের ফসল ফলাতে পারেন। নদী ভাঙন দেখেছি, আমাদের গ্রামের দুটো মৌজা ভেঙে বাংলাদেশে চলে গিয়েছে। আমরা চাইছি যে ওই জমিগুলো যাতে ফিরে পাওয়া যায়, ফিরে পাওয়া গেলে পুনরায় তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। হ্যাঁ, বিএলআরকে পুরো বিষয়ে জানিয়েছি। হ্যাঁ, তাদের পাশে আমরা আছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।